পাশের দেশ ভারত থেকে অবৈধ অস্ত্র কিনে এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত একটি চক্র। এসব অবৈধ অস্ত্র মিলত 70,000 টাকায়। পুলিশ বলছে সন্ত্রাসী চাঁদাবাজির সহ নানা অবৈধ কাজে ব্যবহৃত হয় এসব অস্ত্র। চক্রের 5 কারবারিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ ডিবি জানায় গত 5 বছরে 200 অবৈধ অস্ত্র দেশে এনে বিক্রি করেছে চক্রটি। বুধবার রাতে রাজধানীর মিরপুর দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ওই 5 অস্ত্র চোরাগারবাড়িকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, 8টি বিদেশি পিস্তল, 16টি ম্যাগজিন ও 8টি গুলি জব্দ করা হয়। আটক অস্ত্র কারবারিরা হলেন আকুল হোসেন, ইলিয়াস হোসেন, আব্দুল আজিম, ফারুক হোসেন ও ফজলুর রহমান। তাদের সবাই যশোরের বেনাপোল এবং শার্শা এলাকার বাসিন্দা। আজ ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গ থেকে ওইখানেও কিছু ব্যবসায়ীদের নিকটতে অস্ত্র বানিয়ে এই দেশে বিক্রির উদ্দেশ্যে আনত। আগে যাদের ধরেছিল তারা কোথা থেকে অস্ত্র পেত সেটারই ভিত্তিতে ধরা হয়েছে। তো আমরা এই রুটের এটি আমরা জানি যে বাংলাদেশে যে এই অস্ত্রগুলি আসে যশোর দিয়ে আসে, অনেক সময় চাঁপাইনবগঞ্জ দিয়ে আসতেছে। এই দুটি বড় রুট এদিকে সাতক্ষীরা যশোর, এদিকে চাঁপাই, এদিক থেকে আসে। তো যেহেতু একে ধরা পড়েছে আমরা তার কাছ থেকে আরও নাম পেলে আরও এই নিয়ে কাজ করব। ওই পার থেকে যেটা এখনও তো আমরা শুনেছি তাদের কাছ থেকে প্রাথমিকভাবে যে 28,000 থেকে 50,000 মধ্যে তারা ক্রয় করে এবং বাংলাদেশে 80,000 থেকে 90,000 মতো এরকম বিক্রি করে। এই 8টি অস্ত্র ছাড়াও তারা যে 200 শতাধিক অস্ত্র এই পর্যন্ত বিক্রি করেছে এগুলিরও উৎস আমরা সন্ধানে নামব। একজন আন্তদেশীয় একটি অস্ত্র ব্যবসায়ী, মূলত সে সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গ থেকে ওইখানেও কিছু ব্যবসায়ীদের নিকটতে অস্ত্র বানিয়ে এই দেশে বিক্রির উদ্দেশ্যে আনত।